হলুদ গুঁড়ো, দেখুন লাল লাল করে মাছটা ভেজে নিয়েছি। তরকারিটা কিন্তু আমি দুই সোমবারা দেব। হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই জবা রান্নাঘরে। আজকে রেসিপি রুই মাছ দিয়ে কুশিয়ানা দিয়ে রান্না করব। ভিডিওটি পুরো দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু আমি সবজিগুলো কেটে নেব, আমি উনুনটা ধরিয়ে নেব। আমি কড়াইতে জিরেগুলো ভেজে নেব তেল ছাড়া। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব, লবণ, হলুদ গুঁড়ো, ভালো করে মাছটা মাখিয়ে নেব। তেল কিন্তু প্রচন্ড গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। সব মাছই আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। মাছগুলো উল্টে দেব, মাছটা একদম লেগে গেছে। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই দেখুন লাল লাল করে মাছটা ভেজে নিয়েছি। শুকনো লঙ্কা, আলুগুলো দিয়ে দেব। লবণ, হলুদ আমি অল্প করে এখন দেব। আলুগুলো লাল লাল করে ভেজে নেব, কুশিগুলো দিয়ে দেব, আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে আমি ভালো করে কষে নেব। হলুদ গুঁড়ো, কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেব।
কুশি রান্না করার সময় যদি একটু সবুজ সবুজ থাকে তাহলে খুব টেস্ট লাগে, বেশি গলে গেলে কিন্তু একদম ভালো লাগে না। একটু তরকারিটা সবুজ সবুজ থাকলে কিন্তু খুবই টেস্ট ওঠে। আর আমি এখন কিছু একটা আলু আমি গালিয়ে দেব, কাঁচা লঙ্কার তরকারিতে একটু আলু গালিয়ে দিলে খুব ভালো লাগে। এতে তো বেশি কিছু দেব না মশলা। এখন আমি মাছটা দিয়ে দেব, আজকে মশলা ছাড়াই আমি এই তরকারিটা রান্না করব, শুধু ভাজা জিরে দিয়ে দেব। জিরে, পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। তরকারিটা কিন্তু আমি দুই সোমবারা দেব। এই সবজি তরকারিটা কিন্তু দুই সোমবারা রান্না করলে খুবই ভালো লাগে। জিরের গুঁড়ি, ভেজে রাখা জিরের গুঁড়িটা দিয়ে দেব। তারপর আমি নামিয়ে নেব, হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমাদের পাশে থাকবেন, ফলো সাবস্ক্রাইব করে দেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।